আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রোজা চলে এলো, তো আগামীকাল থেকে তো রোজা। আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই যেন সুস্থ এবং সুন্দরভাবে 30টা রোজা সম্পূর্ণ করতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আদা ছোটো চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো, আর এখানে রসুনও নিয়ে নিয়েছি। রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিব। রসুন এবং আদা পেস্ট করতে হবে, যেহেতু আগামীকাল থেকে রোজা, তো আগে থেকেই ভাবলাম আদা এবং রসুনের খোসাগুলো ছাড়িয়ে পেস্ট করে রাখি। আমার আদা এবং রসুন পেস্ট আছে ফ্রিজে, তারপরেও আদা রসুন নিয়ে এসেছে 1 কেজি করে, তো ভাবলাম এগুলো পেস্ট করে রাখি। রোজার সময় কিন্তু আদা এবং রসুন পেস্ট প্রচুর পরিমাণে লাগে। আদার খোসা ছাড়ানোটা খুব সহজ হলেও রসুনের খোসা ছাড়ানোটা কিন্তু একটু কষ্টই, তো আমি এইভাবে রসুনের খোসা ছাড়াই। একসাথে তাহলে অনেকগুলো রসুনের খোসা খুব কম সময়ে ছাড়াতে পারি। আমি যেইভাবে খোসা ছাড়ালাম রসুনের, দেখতেই পারছেন আমি একসাথে কিন্তু 3টা রসুনের খোসা খুব কম সময়ের মধ্যেই ছাড়াতে পেরেছি। আর এমনিতে ছাড়াতে গেলে কিন্তু এগুলো অনেক সময় লেগে যায়, তো আমার কাছে এই উপায়টা খুবই সহজ একটি উপায় মনে হয়, আর এজন্যই কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনাদের কোনো উপকারে আসে। আর যদি আপনাদের কাছে এর থেকে আরও কোনো ভালো এবং সহজ উপায় থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে আমার সাথে শেয়ার করবেন। এইভাবে 1 কেজি রসুনের খোসা ছাড়াতে আমার মাত্র 15 মিনিট লেগেছিল। অন্য কোনো উপায়ে কিন্তু এত সহজে বা এত কম সময়ে রসুনের খোসা ছাড়ানো সম্ভব না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি রসুন এবং আদাগুলো পেস্ট করে নিয়েছি। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কিন্তু 1 কেজির থেকে সামান্য কম পরিমাণে আদা পেস্ট এবং রসুন পেস্ট আটে। তো আদা পেস্ট এবং রসুন পেস্ট রাখার পরে কিছুটা বেশি ছিল, সেগুলো আমি আগে যে আদা পেস্ট এবং রসুন পেস্ট ছিল ওই বক্সগুলোর মধ্যে রেখে দিয়েছি। এই যে এগুলো হচ্ছে আমার নতুন আদা পেস্ট এবং রসুন পেস্ট, আর ওইগুলোর মধ্যে আগের আদা পেস্ট এবং রসুন পেস্ট ছিল, ওইটার মধ্যে যেই রসুন পেস্ট এবং আদা পেস্ট একটু বেশি ছিল ওগুলো রেখে দিলাম। এখন বক্সগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। রোজার সময় কিন্তু এমনিতেও অনেক কাজ থাকে, আর এই কাজগুলো যদি রোজার সময় করতে হয় তাহলে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়, তো এই জন্যই আগে থেকে কিন্তু কিছুটা কাজ কমিয়ে রাখলাম, এতে করে অনেক সুবিধা হয়। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বেসন বানাই। তো বেসন বানানোর জন্য আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি 1 কেজি। ডালগুলো আনার পরে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আরও লাগবে এর সাথে মুসুরির ডাল এবং পোলাও চাল। তো পোলাও চাল আমি নিয়েছি 1/2 কেজি পরিমাণ, আর মুসুরের ডালও নিয়েছি 1/2 কেজি পরিমাণ। মোট আমি 2 কেজি পরিমাণ বেসন ভাঙাবো। আমি এখানে পোলাও চালটা ইউজ করেছি শুধু এর ফ্লেভারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে আমরা যে ভাত রান্না করি এই চালটাও ইউজ করতে পারেন। বেসনের সাথে চালটা ইউজ করলে কিন্তু যে আমরা বেগুনি এবং আলু চপ বানাই এটা খুব মচমচে হয়, এই জন্য কিন্তু মূলত এই চালটা ইউজ করা হয়। আর এই মুসুরের ডালটা আমি এখানে ব্যবহার করছি, কারণ হচ্ছে মুসুরের ডালের বেসনে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আপনি বেগুনি বা আলু চপ যেটাই ভাজেন না কেন, এটার সাথে আলাদা কোনো কালার মিক্সড করতে হবে না, এই বেসনটার সাথে খুব সুন্দর একটা কালার এমনিতেই আসবে। আর চাল মিশালে তো বললামই খুবই মচমচে হয়, তো আমি 3টা জিনিস একসাথে মিক্সড করে নিলাম। তো এই সবগুলো উপকরণ আমি একসাথে বাইরে থেকে পেস্ট করিয়ে আনবো, কারণ এতগুলো ব্লেন্ডারে পেস্ট করা সম্ভব না, তো এই জন্য আমি বাইরে থেকে পেস্ট করিয়ে আনবো। এখানে সর্বমোট 2 কেজি পরিমাণ আছে সব কিছু মিলিয়ে। আর আমি প্রতি বছরই এইভাবে বেসন বানিয়ে থাকি। এই বেসনটা কিন্তু স্বাস্থ্যসম্মত, তারপর দেখা গেছে এই বেসনটা দিয়ে বেগুনি আলু চপ এগুলো ভাজলে খুব মচমচে হয়, এর সাথে এর কালারটাও খুব সুন্দর আসে এবং খুবই স্বাদ হয় এই বেগুনি আলু চপগুলো।
আর বাইরে থেকে যদি আমরা বেসন কিনে আনি, ওই বেসনটা কিন্তু শুধু বুটের ডাল দিয়ে তৈরি করা হয়। আর বুটের ডালগুলো দেখা যায় কি, খুব পুরানো বুটের ডালগুলো তারা একসাথে পেস্ট করে তারপরে বেসন বানায়, তো ওইটা খেতে খুব একটা ভালো লাগে না, এজন্য আমি সবসময় এইভাবেই বেসন বানিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমি ডালগুলো কিন্তু বাইরে থেকে পেস্ট করিয়ে এনেছি, বেসন তৈরি হয়ে গেছে। তো সব থেকে বড় কথা হলো, এই বেসনটার আরও একটি উপকারিতা আছে, সেটা হচ্ছে এই বেসনটা রূপচর্চার জন্য খুবই উপকারী। আমরা বাইরে থেকে বেসন কিনে এনে রূপচর্চা করলে যতটা না কাজ হবে, এই হাতে বানানো বেসনটা দিয়ে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি কাজ হবে। কারণ এখানে হচ্ছে মুসুরের ডালের সাথে বুটের ডাল আছে, তারপরে এখানে চালও আছে, আর এই চালের গুঁড়াটা কিন্তু স্কিনে স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ করবে। আর মুসুরের ডাল আমাদের স্কিনকে পরিষ্কার করার জন্য অনেক বেশি উপকারী, সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, মুসুরের ডাল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। আর এখানে আরও রয়েছে বুটের ডাল, বুটের ডালটাও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তো সব মিলিয়ে এই বেসনটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী হবে। তো এই বেসনটা আমরা চাইলে রূপচর্চার জন্য কাজে লাগাতে পারি। তো দেখতেই পাচ্ছেন ইউজ করার জন্য আমি কিছুটা বেসন এরকম একটি বয়ামের মধ্যে ঢেলে নিয়েছি, আর বাকিটা বেসন আমি পলিথিনে করে আরেকটি বয়ামে সংরক্ষণ করে রেখেছি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।